অবরোধের খবর জানতে এখন যাচ্ছি নাটোরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হালিম খান। হালিম, অবরোধের দ্বিতীয় দিনে নাটোরের সার্বিক চিত্র আমাদেরকে জানান। স্বাভাবিক যে যান চলাচল, যে ছোট ছোট যানবাহন সেগুলা চলাচল করছে, কিন্তু তুলনামূলক কম। আর মহাসড়ক, সড়ক মহাসড়কের কথা যদি বলি, সড়কগুলোতে যাত্রীবাহী কোনো যানবাহন চলাচল করছে না। গতকালকে যে দুই একটি বাস কাউন্টার খোলা ছিল, আজকে সকাল থেকে সেই সমস্ত কাউন্টারও বন্ধ। যারা পরিবহন শ্রমিক আছে, যারা পরিবহন নেতা আছে, তারা জানিয়েছেন যে তারা কোনো যাত্রী পাচ্ছেন না। টার্মিনালগুলোতে কোনো যাত্রী নেই। দুই একটি বাস চালানোর চেষ্টা করেছিল, কিন্তু যাত্রীর অভাব সেগুলো চলেনি। আর অবরোধের সমর্থনে, কিন্তু আমরা অবরোধের সমর্থনে কোথাও কোনো মিছিল পিকেটিং দেখিনি। তবে গত রাতে নাটোর পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার কারবালা এলাকায় বেশ কিছু পিকেটার তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু পুলিশ ছিল তখন রাস্তায়, সেই কারণে তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারেনি। এর বাইরে আজকে সারাদিনে শহরে কোথাও কোনো অবরোধের সমর্থনে বিএনপি বা সম্ভাবনা কাউ মিছিল বা পিকেটিং আমরা দেখিনি। বরং হরতালের, অবরোধের বিপক্ষে সরকার দলের সমর্থকরা বিভিন্ন এলাকায় তারা মহড়া দিয়েছে, তারা অবস্থান নিয়েছে। এবং আপনাকে আমি এটুকু বলি যে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধের সমর্থনে অবস্থান করার সময় যুবলীগের যুবক নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আপনার এই ছিল নাটোরের সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম অবরোধের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।